আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটি সুন্দর ভিডিও হতে যাচ্ছে, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকে আমরা চালতা ভর্তা খাবো সবাই মিলে, এর জন্য এখানে চলে আসছি। আজকে দেখবেন অনেক লোকে চালতা খাবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টক খেতে কার কাছে না ভালো লাগে বন্ধুরা, তো সবাই মিলেমিশে খেলে আরো বেশি ভালো লাগে। এই তো আজকে আমি চালতা গুলো ভর্তা বানাবো। ওই যে লোক, এই যে আইতে দেরি করছে, কি করব ক। বন্ধুরা আমরা চালতা গুলো একটু ধুয়ে নেব, না থাক পানি তো আছে, চালতা গুলো টুকু ধুয়ে নি ভালো করে আগে একটু দিয়ে এলে পানি ঠান্ডা এবং পরিষ্কার খুব। আমাকে তুলি আমার বৌদি। বন্ধুরা চালতা গুলো কেটে নিচ্ছি সুন্দর করে, চালতা মাখা খেতে কার কার কাছে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা সবাই মিলে খাবো, এর জন্য হয়তো বেশি ভালো লাগবে আর কি। এর জন্য নিয়ে বাহিরে চলে আসছি, তাদের একটা বাটা দিয়ে নিবেন। হ্যাঁ ওই না সেলফি দিয়ে যেন পক্ষে ধরে কাটতে করতে সময় লাগে না, কাটতেও তো সময় লাগে। আমি তো দেখতেছি এটা একেবারে খারাপ হয় না, খারাপ ভালোই মিশে। তো আমরা চালতা গুলো ছেঁচে নিচ্ছি, এটা ভর্তা বানাবো, খাওয়ার কষ্ট নেই বন্ধুরা কিন্তু ছেঁচায় অনেক কষ্ট। এভাবে চালতা বানানি খেতে কার কার কাছে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা মরিচটা পুরে নেব, আমরা আজকে 100 টালা মরিচ দেব না, পুরা মরিচ দেব। মরিচের গ্যাস এই এই মরিচ পুরলে অনেক ঘ্রাণ আসে, খাইতে ভালো লাগে। কাশে শেষ হ কাশে শেষ হইতেছে নাকি বাবা? আর পুরা লাগবে
خايتو